হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? সামনেই দিওয়ালি, তো আমি আজ তোমাদের সামনে দিওয়ালি স্পেশাল একটা স্ন্যাক্স নিয়ে হাজির। আজ আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো রুই মাছের চপ, মজাদার মাছের চপ বা ফিশ চপ, যেটাই বলো না কেন। তো সামনে দেখতেই পাচ্ছ আমি 6 পিস মতো রুই মাছ নিয়ে নিয়েছি এবং এটাকে আমি নুন আর ভিনেগার দিয়ে একটু লেবু দিয়ে ভালো করে সেদ্ধ করে নিচ্ছি। সেদ্ধ করে একবার কাঁটা টাটা ছাড়িয়ে একদম পরিষ্কার করে মাছটা নিয়ে আমি হাজির হয়ে গেছি। এরপর লাগছে সেদ্ধ করে রাখা আলু, কুচি করে রাখা পেঁয়াজ, রসুন কুচানো, গ্রেট করে রাখা আদা, আর আছে লঙ্কা কুচি। এর সঙ্গে তোমরা ধনে পাতাও অ্যাড করতে পারো। এখানে আছে ব্রেড ক্রাম, এখানে আছে কিছু মশলা, নুন, হলুদ, গোলমরিচ, জিরে গুঁড়ো, আছে হচ্ছে চাট মশলা আর গরম মশলা, এগুলো সব একসঙ্গে মিশিয়ে নেব। আর এখানে আছে গার্নিশের জন্য ময়দা। এখানে ময়দার মধ্যে তোমরা ডিম দিয়ে দিতে পারো, আমি ডিমটা স্কিপ করেছি। এবার একটা পাত্রের মধ্যে সেদ্ধ করে রাখা কাটা বেছে রাখা মাছটা নিয়ে নিলাম, নিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি, একে একে সমস্ত ইনগ্রিডিয়েন্টস গুলো আমি এর মধ্যে মিলিয়ে নিলাম। মিলিয়ে নিচ্ছি রসুন, কাঁচা লঙ্কা কুচি, ধনে পাতাও তোমরা দিতে পারো, গ্রেট করে রাখা আদা, সেদ্ধ আলু, এবারে দিয়ে দিচ্ছি একে একে সমস্ত মশলাগুলো। প্রথমে দিয়ে দিন পরিমাণ মতো নুন, হলুদ, দিচ্ছি জিরের গুঁড়ো, দিয়ে দিচ্ছি চাট মশলা। চাট মশলা দিলে ফ্লেভারটা একদম অন্যরকম হয়, খুব ভালো লাগে। দিয়ে দিচ্ছি গরম মশলা, গরম মশলা দিলে মাছের যে আশটা গন্ধটা আছে সেটা ভিনেগার, লেবু এবং গরম মশলা, গোলমরিচ দিয়ে দিচ্ছি, দিলে পরে ভালো রকমই কেটে যায়। এবার সবগুলো একসঙ্গে মিলিয়ে আমি হালকা হাতে মেখে নিচ্ছি। এবার লেবু একটা আমি চিপে দিয়ে দিলাম, হাফ লেবু আমি চিপে দিয়ে দিলাম লেবুর রসটা। এরপরে আমি ময়দার মধ্যে গোলমরিচ আর নুন দিয়ে ভালো করে মিলিয়ে নিচ্ছি, ভালো করে জিনিসটাকে মিলিয়ে নেব একসাথে। এর মধ্যে তোমরা চাইলে ডিম দিতে পারো, নাও পারো, আমি ডিমটা স্কিপ করে গেছি। এবারে মেখে রাখা মাছটাকে এবারে আমি শেপ দিয়ে নেব, তোমরা যেমন ইচ্ছা শেপ দিতে পারো, আমি চপ যেহেতু চপের মতোই শেপটা দিচ্ছি। আরও বড়ও করতে পারো, ইচ্ছে হলে গোল করতে পারো, চ্যাপটাও করতে পারো, যেরকম তোমাদের ইচ্ছা। আমি এভাবে করে নিচ্ছি। এবারে আমি ময়দার মধ্যে এটাকে ভালো করে ডিপ করে নেব, নিয়ে একবার আমি ব্রেড ক্রামের মধ্যে রোল করব, দিয়ে আবার আমি এটাকে ময়দার গোলায় ডিপ করে আবার ব্রেড ক্রামের মধ্যে দিয়ে ভেজে নেব। দেখতেই পাচ্ছ এবার আমি ব্রেড ক্রামে রোল করে নিচ্ছি ভালো করে। এটা করতে একটু ঝামেলা হয় কিন্তু খেতে দারুণ ভালো হয়, ভীষণ ভালো হয় খেতে। তোমরা বানিয়ে বাড়িতে খেয়ে দেখতে পারো, মজাদার একটা স্ন্যাক্স। দোকান থেকে তো সবাই কিনে খায় কিন্তু বাড়িতে বানানো সেটা টেস্টটা যেন একটু অন্যরকমই হয় এবং পরিমাণেও অনেক হয়। নিজের ইচ্ছা মতো যখন ইচ্ছা খেতে পারো বানিয়ে। তো দেখতে পাচ্ছ একটা রেডি হয়ে গেছে, এবার আমি পরপর সব রেডি করে নিয়েছি। দেখো পরিমাণে বেশ অনেকগুলোই হয়েছে, এখানে সুন্দর মতো রেডি হয়ে গেছে মাছের চপ। এবারে এগুলোকে ভাজার পালা। তো কড়াইয়ে আমি তেল দিয়ে দেবো, দেখতেই পাচ্ছ কড়াইতে আমি সব
ভালো তেল দিয়ে দিলাম। এবার একে একে মাছের চপগুলো সুন্দর করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিলাম। নিলেই হয়ে যাবে আমার আজকের মজাদার মাছের চপ বা ফিশ চপ তৈরি। দেখো তেল আমার গরম হয়ে গেছে, সুন্দর করে সব ভেজে নিচ্ছি একে একে। এই পিট ও পিট ভালো করে উল্টে ভেজে নেব। এক পিট ভাজা হলে আরেক পিট ভেজে নেব। কড়াইতে তেলটা বেশি লাগবে, বেশি পরিমাণেই লাগবে, তাহলে ভাজাটা খুব ভালো হবে। দেখতেই পাচ্ছ একদম ভেজে রেডি হয়ে গেছে আমার মজাদার ফিশ চপ বা মাছের চপ। দেখতে কি সুন্দর হয়েছে দেখো, দেখতে সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দারুণ হয়েছিল। তোমরা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবে, ভীষণ ভালো একটা রেসিপি, দিওয়ালির জন্য একটা আদর্শ স্ন্যাক্স, তোমরা বাড়িতে ট্রাই করবে। আর আজকের আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম একদম একদমই ভুলবে না।